चाचा सुबह सुबह वोट डालने आए हैं? हाँ हाँ वोट डालने। आपकी उम्र कितनी है? 106 106 साल। अच्छा, हर बार सुबह ही वोट डालते हैं? हाँ। देखते बच्चों 106 बछर बयस, তিনি কিন্তু সকাল সকাল প্রথম ভোটার এই বুথের, তিনি এক ঘন্টা আগে চলে এসছেন, তিনি বসে রয়েছেন। আরও যদি ছবি দেখাই, তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনী বিএসএফের একজন জওয়ান, তিনি কিন্তু বুথ আগলে রয়েছেন। যারাই আসছে তার পরিচয়পত্র দেখা হচ্ছে। ভেতরের দিকে যদি তোমাকে আরও ছবি দেখাবো, রাজ্য পুলিশের অফিসাররা রয়েছে। অর্থাৎ একদিকে বুথের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বাইরের দিকে রাজ্য পুলিশের অফিসাররা। আরও তুমি দেখতে পাচ্ছ, আরও সামনের দিকে যদি দেখাই, ভেতরে দেখতে পাচ্ছ আরও দুটো বুথ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। দাদা সব ঠিক চললে? মকপোল শুরু হয়ে গেছে দাদা? মকপোল চলছে? মকপোল মেশিন খারাপ হ্যাঁ, রিপোর্ট কিয়ে পোলিং অফিসার রিপোর্ট কিয়ে ও আ রহে হ্যাঁ, মেশিন মেশিন খারাপ। হ্যাঁ জি, মেশিন খারাপ। আপ লোগো নে বতা দিয়া হ্যায়? জি বতা দিয়া সবকো। তুমি দেখতে পাচ্ছ কিতনা নম্বর উঠে গিয়ে? 101 101 নম্বর বুথ, মেশিন খারাপ, মকপোলের সময় ধরা পড়েছে। এবং এটা কিন্তু জানানো হয়েছে, এবার কতক্ষণে মেশিন আসে সেটাই দেখার বিষয়। এবং মাইক্রো অবজার্ভার এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা 101 নম্বর বুথ মেশিন খারাপ, ওইটা আনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আমার আন্ডারে 101 এবং 102টা, আমার এটা 101, আর যেটা প্রথমে দেখালো কতক্ষণে আসবে মেশিন আমি একটু প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করে নিই। আপনি দেখতে পাচ্ছেন মাইক্রো অবজার্ভার প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন, এবং মেশিন খারাপ, মেশিন খারাপ, সেই মেশিন আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং জানানো হয়েছে। পাশের যে বুথ, সেই পাশের বুথেও কিন্তু একই অবস্থা। জানানো হয়েছে খুব তাড়াতাড়ি মেশিন চলে আসছে 101 নম্বর বুথে। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে আজ নির্বাচন রয়েছে। পাশাপাশি আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্র আজ হবে ভোট গ্রহণ। মোতায়েন থাকছে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম। ব্যারাকপুরে থাকছে 65 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 51 কিউআরটি। বনগায় থাকছে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 44 কিউআরটি। হাওড়া কমিশনারেটে থাকছে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেখানে কিউআরটি থাকছে 75টি। হাওড়া গ্রামীণ এলাকায় 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 105 কিউআরটি। হুগলি গ্রামীণ এলাকায় 181 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ মোতায়েন থাকার কথা রয়েছে, যেখানে কিউআরটি 166। চন্দননগর কমিশনারেটে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, যেখানে কিউআরটি 55 কোম্পানি থাকবে।